মাথা নষ্ট করা ভিউজ পাবেন আমি যেখান থেকে আপনাদের ট্যাগ ইউজ করতে বলবো ইউটিউব ভিডিওর জন্য আপনারা অনেকেই অনেক ভাবে অনেক সাইট থেকে ক্রোম ব্রাউজার অনেক জায়গা থেকে ট্যাগ ইউজ করে থাকেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেই জায়গা থেকে ট্যাগ ইউজ করতে বলবো সেই জায়গা থেকে যদি ট্যাগগুলো আপনারা নিয়ে আপনাদের ইউটিউব ভিডিওতে ইউজ করতে পারেন ডেসক্রিপশন বক্সে দিতে পারেন ট্যাগ অপশনে দিতে পারেন তাহলে 100% আপনাদের ভিডিও র্যাঙ্ক করবে তো কোথা থেকে নেবেন সেটা আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ টিউটোরিয়াল দেখাবো তাই অবশ্যই ভিডিওটা ফুল টাইম ওয়াচ করবেন একটুও স্কিপ করবেন না তো চলুন মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে যাওয়ার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট পরিবারের সদস্য হননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক তো আমি আপনাদের আগে প্রুফ দেখাবো কারণ আপনারা বিশ্বাস করতে চান না যে ট্যাগগুলো নিয়ে কাজে লাগছে কিনা তো আপনারা সবাই ভালো করেই জানেন যে আমার একটা চ্যানেল রয়েছে ইসলামিক চ্যানেল যেই চ্যানেলে আমি ফানি ভিডিও প্লাস ইসলামিক ভিডিও আপলোড করে থাকি সেই চ্যানেলের নাম হচ্ছে খ্যাত বয়েস তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে চ্যানেলটি খ্যাত বয়েস তো এই চ্যানেলে গত এক মাসে আমি যত ভিউজ পেয়েছি মানে গত এক মাসে আমি যত ভিউজ পেয়েছি এই চ্যানেলে আজ পর্যন্ত আমি আমার আরিয়ান বিডিটেক চ্যানেলেও এত পরিমাণে ভিউজ পাইনি এই চ্যানেলে দেখুন আমি অ্যানালাইটিক্সের মধ্যে গিয়ে দেখাই আপনাদেরকে এখানে দেখুন ৪৮ ঘন্টার মধ্যে এখানে কত ভিউজ আসছে একটু দেখুন 68.1K মানে 68,100 ভিউজ চলে আসছে এখানে বুঝতে পারছেন কি ভিউজ আসা আসছে এবং এখানে দেখেন টপ কন্টেন্টের উপর ক্লিক করি এখানে প্রথম টপ কন্টেন্টের উপর ক্লিক করি এখানে দেখেন 31K ভিউজ ভিডিও ভাইরাল চলছে 31K ভিউজ শুধুমাত্র একটা ভিডিও যে ভাইরাল চলছে তা নয় এখানে পরবর্তীতে আর একটা ভিডিওতে ক্লিক করে দেখি 26K ভিউজ তাহলে কি এই ভিউজগুলো কি আমি নিজে থেকে নিয়ে আসছি না বন্ধুরা না এখানে আমি আপনাদেরকে কন্টেন্টের মধ্যে প্রবেশ করে দেখাবো এখানে কালকে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম দেখুন এখানে ওয়ান ডে রয়েছে এখানে এই ওয়ান ডে আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম কালকে সকালেও কালকে রাতেও আমি সব সময় এই ভিডিও 400 ভিউজ দেখেছিলাম এই ভিডিওর উপর এখন আমি ক্লিক করে দেখাই আপনাদেরকে দেখুন 1.5K ভালো করে লক্ষ্য করুন 1.5K তাহলে কি এগুলো কি এমনি এমনিতেই আসতেছে ভিডিওগুলো ভালো এসইও করেছি সেজন্য আসতেছে ডেসক্রিপশন বক্সে চলে যাই দেখুন ডেসক্রিপশন বক্সে ট্যাগগুলো কিভাবে দিয়েছি এখানে যদি আপনারা লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন ট্যাগগুলো কিভাবে আমি দিয়েছি এই ট্যাগগুলো আমি কোথা থেকে পেয়েছি এখানে অনেকগুলো ট্যাগ দিয়ে আমি ডেসক্রিপশন ভরে রেখেছি এই ট্যাগগুলোর জন্যই ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব পৌঁছায় দিচ্ছে তো এই ট্যাগগুলো আমি কোথা থেকে পেয়েছি এই ট্যাগগুলো কোথা থেকে পেয়েছি সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো এই ট্যাগগুলো আমি পেয়েছি ক্রোম ব্রাউজার থেকে ক্রোম ব্রাউজারে কি করেছি আমি ক্রোম ব্রাউজারে চলে গিয়েছি ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে আমি এখানে লিখে সার্চ করেছি কিওয়ার্ড টুল বলে সার্চ করেছি কিওয়ার্ড টুল বলে সার্চ করার পরে আমার সামনে একটা ওয়েবসাইট চলে এসেছে এই যে এরকম ওয়েবসাইট এই যে এখানে দেখতে পাচ্ছেন এরকম ওয়েবসাইট কিওয়ার্ড টুল এরকম ওয়েবসাইটের ওপর ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে সব কিছু যা কিছু আছে সব এখানে রয়েছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন গুগলের গুগল থেকে আপনাকে কিওয়ার্ড এখানে দিয়ে দিবে আর গুগল আর ইউটিউব কিন্তু কোনো দুই নয় গুগলও যায় ইউটিউবও সেম জিনিস তো এই যে এখানে যেই অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন এই অপশনটাতে ক্লিক করে দিবেন আপনাদের কিওয়ার্ডটা ওপেন হয়ে যাবে এখানে আপনি যেই কিওয়ার্ডটা আপনার দরকার সেই কিওয়ার্ডটা এখানে লিখে দিবেন তো আমি এখানে লিখে দিচ্ছি হাউ টু এসইও অন ইউটিউব ভিডিও লিখে দেওয়ার পরে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে এই যে নিচে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এই সার্চ অপশনে ক্লিক করে দিবেন এই সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর কিছু সময় লোডিং নিবে লোডিং নেওয়ার পরে আপনার সামনে কিছু কিওয়ার্ড তারা দেখিয়ে দিবে তো আপনার সামনে কিওয়ার্ড দেখানোর আগে আপনার সামনে এই যে এখানে ভেরিফাই অপশনটা চলে আসতে পারে নতুন অবস্থায় এই ভেরিফাই অপশনে এই যে মাস এখানে টিক মার্ক দিয়ে দেবেন জাস্ট ওকে আপনারা কিছু সময় কয়েক সেকেন্ড এখানে ওয়েট করলে আপনাদের কিন্তু কিওয়ার্ড দেখাই দিবে কয়েক সেকেন্ড এখানে অপেক্ষা করবেন অপেক্ষা করলে এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কয়টা টোটাল কিওয়ার্ড আপনাদের 31টা কিওয়ার্ড এখানে দিয়েছে এখানে আপনাদের 31টা কিওয়ার্ড দিয়েছে ভালো করে লক্ষ্য করে দেখুন 31টা কিওয়ার্ড দিয়েছে এখানে এবং কিওয়ার্ডগুলো কই একটু নিচে চলে যাবেন একটু নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড
এখানে কিওয়ার্ডগুলো দেখতে পারছেন। এই যে ঘরে টিকমার্ক দিয়ে দেবেন যেটা যেটা আপনার লাগবে। এই ঘরে টিকমার্ক দিয়ে আপনারা কি করবেন, তো আমি যেই কয়টা কিওয়ার্ড আমি এখান থেকে নিব সেই কয়টা কিওয়ার্ড আমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমি যদি আপনাদের দেখাই একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আপনারা যেই কয়টা সিলেক্ট করেছেন এখানে থেকে নাম্বার উঠতেছে, 15টা সিলেক্ট করেছি 15টা নাম্বার উঠতেছে। তো আমি এখান থেকে মোট 20টা নিব। তো আমি এখান থেকে 20টা নেওয়ার পরে এটা কপি করব। তো কপি করতে হলে আমাকে কোথায় ক্লিক করতে হবে, কপি করতে হলে এই যে এখানে যে কপি অপশনের মতো অপশন দেখতে পাচ্ছেন এর উপর ক্লিক করতে হবে। এর উপর ক্লিক করার পরে এখানে কপি বলে একটা অপশন দেখা যাচ্ছে, এই কপি অপশনের উপর ক্লিক করে দিলেই আমাদের ট্যাগগুলো কপি হয়ে যাবে। তো ট্যাগগুলো আমার কপি হয়ে গেল। এখন আমি কি করব, এই ট্যাগগুলো আমার নোটপ্যাডে আমি রেখে দিব। এই যে আমার নোটপ্যাড, নোটপ্যাডে আমি চলে যাব। নোটপ্যাডে যাওয়ার পরে এখান থেকে ট্যাগ, একটা নিউ ট্যাগ অপশনে আমি চলে যাব। ট্যাগ অপশনে চলে গিয়ে এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি বসাই দিলাম ট্যাগ অপশনে, এইগুলো বসাই দিলাম। এই ভিডিও যেই ভিডিওটা আপনারা দেখতেছেন এই ভিডিও ট্যাগ অপশনে যে দেখবেন এই ট্যাগগুলোই আমি দিয়ে রেখেছি। তো দর্শক ভিডিওটি কেমন লেগেছে, আমি যেখান যেখান থেকে আমি ট্যাগগুলো নিয়েছি যেই যেইভাবে আমি দেখিয়েছি সেমভাবে আপনারা ট্যাগগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই ট্যাগগুলো ইউজ করার চেষ্টা করবেন। তো দর্শক ভিডিওটি কেমন লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি হিট করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রমজানুল মোবারক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।